আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও হচ্ছে ওয়ালটনের ফ্রিজ গুলা নিয়ে। চলে আসলাম এইচআর ইলেকট্রনিক্সে, আপনাদের সম্পূর্ণ সাহায্য করেন মেয়ে দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেয়ে দিবে, ফার্স্ট অফ অল আপনার সম্পূর্ণ লোকেশনটা একটু ক্লিয়ার করে দেন। আমার ফার্স্ট অফ অল আমার লোকেশনটা হলো যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে। বাম ঢালে নামলে ধলপুরের রাস্তা, এখানে যে কাউকে বললে চলবে আল করিম হাসপাতাল, এখানে এসে আমাকে কল করলাম বিক করবো। আচ্ছা আচ্ছা, কোন ফ্রিজ দিয়ে শুরু করবো? আমরা ফার্স্ট অফ অল সবচেয়ে ছোট ফ্রিজ দিয়ে শুরু করি, যেটা মডেলটা হলো 1B6 GDEL। এটা হলো অল্টনার সবচেয়ে ছোট আর আমরা বলি সবচেয়ে কিউট একটা ফ্রিজ। আচ্ছা, যদি আমি একটু দেখাই কত সেফটি এটা। এটা হলো যদি আমরা আসলে অল্টনার কোনো, এখন আমরা যারাই ফ্রিজ কিনে সবাই সেফটিতে কিনে অভ্যস্ত, তো আসলে এখন কোনো সেফটির হিসেব নেই, এখন হলো আপনার লিটার হিসাব। আর তারপরে যদি সেফটিতে কনভার্ট করতে চাই তাহলে এটা 8 সেফটি আসে, আর লিটারটা যদি আসে তাহলে আসে গ্রোস ভলিউম আছে 132 লিটার, আর নিট ভলিউম আছে 129 লিটার। আর আমি আরেকটু বলি, এই গ্রোস ভলিউম যেটা আছে 132 লিটার আসলে অ্যাকচুয়াল লিটার কিন্তু এটা না, সব ফ্রিজেরই অনেক সেল করার জন্য বলে যে এটা 132 লিটার, না এরকম কিছু না, এটা 129 লিটারের ফ্রিজ, যেটা নিট ভলিউম আছে অ্যাকচুয়াল, ওইটাই সব ফ্রিজের অ্যাকচুয়াল লিটার। আচ্ছা মেদিবে, এর আগে কিন্তু আমরা একটা ভিডিও করছিলাম, প্রচুর সারা পাইছি। আমাদের যে একটা ডিসকাউন্ট ছিল, আমাদের কোম্পানির যে একটা ই ছিল, ওটা এখন কিছুটা কমে গেছে, এখন আহামরি কমে নেই, কিছুটা কমে গেছে, কিন্তু আমি চেষ্টা করবো আপনার যত কাস্টমার আছে, আপনার যত ভিউয়ার্স আছে, সবার জন্য মানে ওরকম একটা ডিসকাউন্ট দেওয়ার। আচ্ছা আচ্ছা, এটা একটু খুলে একটু দেখেন তো আমাকে। এটা হলো ডিপ সাইড। আচ্ছা, যারা কিনা একটু ব্যাচেলার আছেন বা একটু সিঙ্গেল আছেন তারা কিন্তু চাইলে এই ছোট ফ্রিজটা দেখতে পারেন। এটা হলো নরমাল সাইজ। হ্যাঁ, এটা আসলে ব্যাচেলার বা সিঙ্গেল যারা আছে তাদের জন্য পারফেক্ট একটা ফ্রিজ। পারফেক্ট ফ্রিজ। এগুলো প্রাইস আছেন কত ভাইয়া? এটা আগে ছিল কোম্পানির রেট ছিল 21,690 টাকা, এখন কোম্পানির রেট বাড়ায় গেছে 23,690 টাকা। এটা আর সবাইকে বলে দিই, মানে আপনার যে কোনো ফ্রিজের যে কোনো মডেল আপনি ওয়ালটন ওয়েবসাইট বিডিতে waltonbd.com এ ঢুকবেন, ঢুকে যে কোনো মডেল আপনি সার্চ করবেন, যা রেট আসবে ওইখান থেকে। আমরা এখন 18% দিচ্ছি, কিন্তু আপনার ভিউয়ার্সের জন্য 20% রাইট। আচ্ছা, তবে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি উইথ আছে? এটা আসলে অল্টনের যত ফ্রিজ আছে সবগুলোই 12 বছরের কম্প্রেসর গ্যারান্টি আছে, স্পেয়ার পার্টস আছে 4 বছর, হোম সার্ভিস ফ্রি আছে 1 বছর, আর অথরাইজ সার্ভিস আছে 5 বছর, রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 1 বছর। আচ্ছা, এখন এটার প্রাইস চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইসটা আসবে যদি আমরা 23,690 টাকার 20% দিই তাহলে এটার প্রাইস হবে 19,000 সামথিং। এরপরে ভাইয়া? এরপরে আমরা যে ফ্রিজটা দেখবো এটা অল্টনার সবচেয়ে লেটেস্ট কালার একটা ফ্রিজ, আর মডেলটা হলো একদম ইউনিক একটা মডেল। এটা এটাকে আমরা বলি 2D4 GDEH মডেল। এটা আপনার ও আরেকটু আমি বলে নেই, সবাই বলে যে আসলে এটা কি কপার কন্ডেন্সার কিনা। অল্টনার শুধু বড় না, যদি আমরা বড় দিকে যাই যে না ডাবল ডোরগুলো বা অন্য যে ফ্রিজগুলো আছে এগুলো কপার কন্ডেন্সার থাকে, ভালো ফ্রিজগুলো থাকে, ছোটগুলো থাকে না, এমনটা না, অল্টনার A to Z যত ফ্রিজ আছে সবটাই কপার কন্ডেন্সার থাকে। আর এগুলা ইউজ করতে আপনার কোনো প্রকার স্টেবিলাইজার লাগবে না, কারণ সব ফ্রিজে এই যে দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে আপনার ভিউয়ার্স দেখিয়ে দেন, উইথ বোল্টেড ডিজিজেস, যে ফ্রিজে এই সিলটা আছে এই ফ্রিজে কোনো প্রকার স্টেবিলাইজার লাগবে না, সেটা আপনি ঢাকায় ইউজ করেন না কেন, আর গ্রামে গ্রামে তো পল্লী বিদ্যুৎ ওইখানে অনেকে বলে যে না আমি এটা স্টেবিলাইজার ইউজ করতে হবে সেল করার জন্য বলে, আসলে এরকম কোনো কিছুই না, কোনো জায়গায় স্টেবিলাইজার লাগবে না। অল্টারনেট এগুলো যত ফ্রিজগুলো আছে সব একটা অটো সার্কিট ভিতরে বসানো আছে, যেটা বিদ্যুৎটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এটা কত লিটার? এটা হলো গ্রোস ভলিউম আছে 157 লিটার, আর নিট ভলিউম আছে 144 লিটার। এটা কোম্পানির রেট হলো 24,490 টাকা, এটা যদি আমরা ডিসকাউন্ট প্রাইসে দিই তাহলে আসবে 20% ডিসকাউন্ট দিলে 19,800 টাকা। আচ্ছা, এরপরে? এরপর আমরা যেটা দেখবো অল্টনের ছোটর মধ্যে সবচেয়ে লেটেস্ট একটা ফ্রিজ, এটাকে আমরা বলি 2B3 GDEL মডেল, সরি GDXX মডেল। এটার মধ্যে আমার এখানে কিন্তু আরও ইউজ কালেকশন আছে, কিন্তু এক ফ্রিজ আমরা একটাই ডিসপ্লে করি, এটার মধ্যে আরও অনেক কালার হয়, এগুলো সব আমার কাছে ইউজ পরিমাণে আমার গোডাউনে রাখা আছে। এটা হলো ভাই আপনি এটা মেবি আপনার নর্মাল ডিপটা খুলে দেখাননি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমি সবাইকে বলে দিয়েছি যে 223 যেটা গ্রোস ভলিউম আছে ওটা অ্যাকচুয়াল কোন লিটার না, আপনার নিট ভলিউম যেটা আছে আপনি ওইটাই এটার ভিতরে লোড দিতে পারবেন, এছাড়া ওই 223 লিটার আপনি লোড দিতে পারবেন না। এটা আর এটা আমি খুলে দেখে দিই, এটা কেন লেটেস্ট বলি আমরা সেটা আপনাকে দেখিয়ে দিই। এটা হলো ডিপ সাইড, আপনি অল্টারনেট যত ফ্রিজ দেখবেন কোনো ফ্রিজে ডিপে লাইট হয় না। এটা দেখেন একটা ডিপে লাইট আছে, এই যে এটা হলো ডিপে লাইট। আর সব ফ্রিজ ওগুলো দেখলেন বা আরো সামনে ফ্রিজ গুলো দেখবেন, ওই ফ্রিজ গুলাতে এই যে এই এন্টি ডোরের যে সিস্টেমটা আছে এটা নাই। এখানে দেখেন একটা এন্টি ডোরের সিস্টেম আছে, এখান থেকে একটা কুলিং ভিতরে দিবে। খাবার নষ্ট হওয়ার চান্স নেই, না না কোনো প্রকারের কোনো ই হবে না। আর যদি কখনো ইলেকট্রনিক জিনিস তো প্রবলেম হতেই পারে, যদি হয় এটা কোনো প্রবলেম নাই, আপনার বাসায় যে কোম্পানি সার্ভিস দিয়ে আসবে, আর অত মেজর কোনো প্রবলেম হয়ই না এগুলো। আচ্ছা আচ্ছা, এটা হলো নর্মাল সেট দেখতে পাচ্ছেন। আর ওইটাই দেখছেন যে ডিমের যে ইগুলো আছে ওগুলো একটু ফ্লেক্সিবল লাগানো, আর এটা এটা আপনি দেখেন এটা খুব ইজিলি আপনি মুভ করতে পারবেন, এটা খুব এগুলো আবার আপনি খুলতে পারবেন, খুলে পরিষ্কার করতে পারবেন। এগুলো সব হলো আপনার ইয়ের উপরে, এই ওই যে আসছে না যে আমি একটু ক্লিন বেশি পছন্দ করি, রাখতে রাখতে একটু হয়তো আমার ময়লা চলে গেছে, এগুলো পরিষ্কার করতে পারবেন। এগুলো সব ফ্লেক্সিবল, আপনি টান দিলে খুলে যাবে। আচ্ছা ভাই, এটার প্রাইস তো কত যাচ্ছে? এটার প্রাইসটা হলো 30,490 টাকা, এটা ডিসকাউন্ট দেওয়া আসবে 24,500 টাকা। আচ্ছা, আর আমি আপনার ভিউয়ারদের আরেকটু বলে দিই, এটা আমি অনলি 20% দিচ্ছি, কিন্তু আপনার আপনার ভিউয়ারদের জন্য ঢাকার মধ্যে যদি কাছাকাছি হয় তাহলে আমরা ডেলিভারিও ফ্রি দিয়ে দিব। ডেলিভারি একটু বেশি দূরে হয়ে যায় তাহলে আসলে 20% ডিসকাউন্ট দিয়ে আমাদের লস হয়, এরকম কিছু হয় না, কিন্তু যদি বেশি দূরে হয়ে যায় তাহলে অথবা সামথিং কিছু প্রোভাইড করলে আমি পাঠিয়ে দিতে পারবো, অথবা হয় না সামথিং। এরপরে এখন আমরা দেখবো অল্টনের 10 সিট একটা ফ্রিজ, এটা হলো 1F3GDEL মডেলের, যে কালারটা আছে এটা অল্টনের সবচেয়ে লেটেস্ট একটা কালার, তো ইউনিক একটা কালার। এর ভিতরে তো দুই তিনটা কালার হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক আছে যে অনেক কাস্টমার বলে যে ভাই আমার এই কালারটা পছন্দ নেই, কালারটা পছন্দ আমাকে দিবে, আমি ওই ডিমান্ড অনুযায়ী কালার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এটা সেফটিটা এটা লিটার রেট এটা 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 লিটারটা গ্রোস বলে হলো 176 লিটার, নিট বলে 173 লিটার। এই যে এখানে দেখেন লিখাই আছে সব, 12 বছর ওয়ারেন্টি দিতেছে। 12 বছর ওয়ারেন্টি না, নট ওয়ারেন্টি, গ্যারান্টি 12 বছর, কম বেশি গ্যারান্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা গ্যারান্টি বলে যে অনলি কম বেশি গ্যারান্টি, ফ্রিজের গ্যারান্টি না কেন, আসলে এটা ফ্রিজের ভিতরে একদম মূল যে পার্টসটা আছে এটা হলো কম্প্রেসার, কম্প্রেসারটা যদি চলে যায় তাহলে ফ্রিজটার কোনো ভ্যালুই নেই, ওই কম্প্রেসারটার গ্যারান্টি 12 বছর, আর ফ্রিজের কম্প্রেসার ছাড়া আসলে কিছুই নেই। আর এটা আমি খুলে রাখি আপনাকে, মাশাআল্লাহ উপরে ডিপটা কিন্তু তিনটা থাক আছে। হ্যাঁ রাইট, নিচে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তিনটা থাক, আর ইগ রাখার জন্য ডিম রাখার জন্য। হ্যাঁ, এই আর সবাই বলে যে না আমি অল্টন ফ্রিজ ইউজ করবো, আমার খাবার কি গন্ধ হয়ে যায় কিনা, যে এই প্লাস্টিকটা যেটা আছে না এটা হলো ওরকম একটা ওই 5-star একটা প্লাস্টিক দিয়ে করানো, যেটার কারণে আপনার কোনো প্রকারের খাবার অনেক দিন রেখে গেলে খাবারের কোনো দুর্গন্ধ থাকবে না। এটা আমরা কীভাবে বুঝবো যে এই প্লাস্টিকটা ওরকম? দেখেন যত ফ্রিজ আছে সব ফ্রিজে এই যে দেখেন একটা 5-star রেটিং দেওয়া আছে, এগুলো 5-star এনার্জি রেটিং। সবাই বলে যে ওই কী বলে এটাকে, মানে ইনভার্টার ফ্রিজ বিদ্যুৎ বিল কম আসে বা বিদ্যুৎ বিল বেশি আসে এরকম কোনো কিছু। আর ইনভার্টার আর নন ইনভার্টার মধ্যে তফাৎটা হলো 20 সেকেন্ড, আমরা সামনে যাবো আপনাদের বলবো সামনে। আরেকটা দেখাই, এটাও 1F3GDEL মডেলের 10 সিট ফ্রিজ, এটার মধ্যে এটা হলো এটার থেকে আপডেট একটা মডেল, আপডেট একটা ডিজাইন। কেন আপডেট ডিজাইন? এই যে দেখেন এখানে একটা অ্যারোগোনিক ডিজাইনের একটা সিল আছে, একদম ইউনিক করছে অল্টনার সবচেয়ে লেটেস্ট ডিজাইনের মধ্যে এগুলো। রাইট, হ্যাঁ, হাতের ধরারটা এখানে, আর এখানে আমি খুলে দেখাই দিই, এটা হলো নর্মাল সাইজ। আচ্ছা আচ্ছা, উপরে সেট করতে দেখেন, এটা হলো ডিপ সাইজ। আচ্ছা, এইগুলো এই ডোরের প্রাইসটা একটু বলে দেন। এটার মধ্যে অনলি ডিফারেন্স 500 টাকা, এটা আপনার এটা আসবে আপনার
22000 টাকা আর এটা আসবে আপনার 22500 টাকা মানে 5000 সরি 500 ডিফারেন্স আছে শুধু ডিজাইনটা না জিনিস কিন্তু সেম হুবহু সব কিছু সেম আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি তো থাকছে আচ্ছা আচ্ছা এরপরে আমরা কোন মডেলটা দেখব এরপরে আমরা যে দেখব অল্টনার সবচেয়ে লেটেস্ট একটা কালারের ফ্রিজ এটা অল্টনার সবচেয়ে লেটেস্ট একটা কালার আর এখন মার্কেটে অনেক চাহিদা এই কালারটা আমরা সবচেয়ে লেটেস্ট কালারের মধ্যে এটা একটা আর এটা যদি সিফটিতে আমরা কনভার্ট করি তাহলে এটা 11 সিফটি কেউ বলে 11.5 তো অ্যাকচুয়াল সিফটি হলো 11 11.5 না আর ওই যে বললাম না যে আসলে আমরা 11.5 12 13 11 যেটাই বলি এটার মধ্যে কিন্তু কোনো সিফটি আপনার ই থাকে না দেওয়া থাকে না তো কাস্টমার হ্যারাসমেন্ট হয় যেটা আসলে আমাকে ওই দোকানদার বললো 11.5 এই দোকানদার বললো 11 তাহলে ওই দোকানদার একটা বড় আমার 11টা কি ছোট না এরকম কিছুই না আসলে সবাই এক একজন এক এক পলিসি দিয়ে সেল করে কিন্তু আসলে যদি ফ্রিজ কিনতে হয় তাহলে আমি বলবো সব আমার মানে অ্যাডভাইস সবাই ফ্রিজের লিটার দেখে কিনবেন সিফটিতে দেখে কিনবেন না কারণ সিফটিটা এখানে কোনো জায়গায় উল্লেখ থাকে না আপনাকে যে যা বলবে আপনার এটাই বিলিভ করতে হবে এটার প্রাইসটা হলো 30490 টাকা এটা আমি আগে খুলে দেখাই এটা ডিপ সাইড আর নিচে হলো নরমাল সাইড আচ্ছা এটার হাতলটা কিন্তু এই সেটটা হ্যাঁ এটার হাতলটা হলো এইভাবে ঘুরছে এটা নতুন ঘুরছে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছে ভাই এটা কোম্পানি রেট হলো 30490 টাকা এটা যদি আমরা 20% ডিসকাউন্ট দেই তাহলে এটা আসবে 24500 টাকা আচ্ছা এরপরে এরপর আমরা দেখবো এই সেম ফ্রিজের মধ্যে 2B3 আমরা দেখছি 2B3 ওখানে GDXX এটা হলো 2B3 GDEL এটার ভিতরে এই ডিজাইনটা শুধু এই অনেকে বলে যে ভাইয়া এই ফ্রিজ ওই ফ্রিজ সেম কিন্তু এটার ডিজাইন চেঞ্জ বা এটার ডিজাইন চেঞ্জ এমন কেন বা ডোরের ডিজাইনটা এমন কেন জাস্ট এটা ডোরের ডিজাইনটার কারণে একটু ইউনিক এছাড়া আর কিছুই না এটা আমি খুলে দেখাই একদম সেম ফ্রিজ ওই ওখানে যেটা দেখছেন একদম হুবহু এটা দেখেন স্পেস যা আছে মডেলও সেম এই ডিপে একটা লাইট আছে এখানে এক্সট্রা কুলিং সিস্টেম আছে ওই নিচে এই ডয়ারটা দেখেন ডয়ারটা সব ফ্রিজের ডয়ারটা কিন্তু হোয়াইট কালার প্লাস্টিকের সফট প্লাস্টিকের এই ফ্রিজের ডয়ারটা যেটা আছে এটা একদম খুব হার্ডি একটা প্লাস্টিক দেওয়া আচ্ছা আচ্ছা এটার কোম্পানি রেট হচ্ছে আপনার এটার লিটারটা আমি বলি লিটারটা ওই সেম 219 লিটার গ্রোস ভলিউম 223 লিটার আর এটার কি বলে এটাকে মানে এটা কোম্পানি রেট হচ্ছে 30990 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসবে 25200 টাকা আচ্ছা এরপর আমরা কোন মডেলটা দেখব এখন আমরা যে ফ্রিজটা দেখব এটা হলো 2E0 GDEL মডেল এই যে যেই এই ডিজাইনটা আছে এটা হলো একদম ইউনিক একটা ডিজাইন করা কালার যেটা আছে এটা একদম লেটেস্ট কালার আসলে আপনারা বলবেন যে সবই কি লেটেস্ট কালার আসলে আমাদের এখানে ফ্রিজ একটা একদিন দুই দিনের বেশি থাকে না যত আমরা কালেকশন করি থেকে কোম্পানি থেকে সবই লেটেস্টই আমাদের কাছে দেওয়ার চেষ্টা করে আর এইগুলো তো ভাই যে সামনে যে ময়লা টলে পরে যে তো এটা এই কাচের আর কি গ্লাস টুব সেজন্য ময়লা ভরার চান্স না এগুলো আসলে কোন প্রকারের আপনার ওই যে ঝং বা ওই যে কি বলে যে মরিচা এগুলো কিছু ধরবে না কারণ ওই গ্লাস এটা যদি আমার শোরুমে যেরকম দেখতেছেন আপনি যদি 10 বছর ইউজও করেন এটা আপনি কিছু ক্লিন করেন ইউজ করে আপনি একটু ক্লিন করেন আপনি ওইটা একদম হুবহু নতুনের মতো লাগবে মনে হবে আপনি আজকে শোরুম থেকে নিয়ে গেছেন এরকম একটা ফ্যাসিলিটি এই জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে যে তো কাচের হওয়াতে মানে স্কিন মানে কি আর আমি আগে বলি যে কাচ বলতে কি হয় যে আমরা বলি গ্লাস আমরা গ্লাস ডোর বলি গ্লাস ডোর বলতে যে কোনো সময় আনফরচুনেটলি কোনো কিছু লাগলে এটা ভেঙে যেতে পারে ভেঙে গেলে আমি তখন কি করব না আসলে ওটা ওরকম গ্লাস কোন প্রকারের কোনো ই নাই এটা কখনো ভাঙবে না এটা কিন্তু ওই যে ভাঙার মতো গ্লাস না এটা হলো ফাইবার একটা জার্মানি টেকনোলজির একটা গ্লাস এটা আপনি অনেক জোরে হিট করলেও ভাঙবে না কিন্তু আবার অনেকে আছে যে যদি আপনি খুব হাতুড়া আমরা বলি হাতুড়া দিয়ে যদি বাড়ি দেয় জোরে তাহলে যেটা ভাঙবে এটা তো যে কোনো জিনিসই ভাঙবে আচ্ছা এটা সেফটি সম্পর্কে একটু বলুন এটা সেফটিটা হলো এটা 14 সেফটি যদি লিটার করি তাহলে এটা 255 লিটার গ্রোস ভলিউম 246 লিটার নিট ভলিউম এটা রেটটা হলো 31990 টাকা এটা আপনার 20% দিলে আসবে 27200 টাকা 27200 টাকা এরপরে ভাই এরপর আমরা যেটা দেখবো এটা 2D4 GDEL মডেলের GDEL US মডেল এটা US মডেল বলতে কি US আমরা কি বুঝি US মডেল হলো অল্টনের মধ্যে সবচেয়ে লেটেস্ট একটা টেকনোলজি পিছনে একটা সার্কিট বসানো আছে যে সার্কিটটার কারণে এটা মানে আমাদের সব ফ্রিজগুলো হলো অটো
এটা আপনার যথেষ্ট প্রয়োজনে অটো হবে। এছাড়া অনেকে আছে যে না এটা একটা লিমিট থাকে, এই লিমিট চলার পরে অটো হয়ে যায়, অফ হয়ে যায়, আবার একটা লিমিট অনুযায়ী অন হয় না, এটা 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 না, এটার ভিতরে যে টেম্পারেচারটা আছে এই টেম্পারেচারটা অটোমেটিকলি এটাই সেট করবে, অটোমেটিকলি এটাই অটো হবে। এটা এই ধরনের এটা অল্টারনেট সবচেয়ে লেটেস্ট ইউএস একটা মডেল আছে। এটা এটা প্রাইসটা হলো 32,990 টাকা। এটা আপনার যদি আমরা ডিসকাউন্ট দেই তাহলে আসবে এটা 27,800 টাকা। কত লিটার বললেন যেন এটা? এটা লিটারটা হলো আপনার 220 লিটার আছে নিট ভলিউম, 244 লিটার হলো গ্রোস ভলিউম। আর এটা 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 কিন্তু লম্বা দেখতে পাচ্ছেন, এটা থেকে বড় আসলে, এটা থেকে কিন্তু এটা ছোট ফ্রিজ। আর এটা প্রাইস বেশি হওয়ার কারণ হলো এটা ওই যে অল্টারনেট সবচেয়ে লেটেস্ট একটা মডেলের মধ্যে ইউএস টেকনোলজি রয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে ভাই এরপরে যেটা দেখবো আমরা 3B0 GDEL মডেল। অনেকে যে না আমি পিঙ্ক পছন্দ করি না, এক কালার মতো পছন্দ করি, তারা এটা দিতে পারে। এটা দেখতে মনে হয়েছে আসলে অ্যালমোনিয়ামের বা শীতের, আসলে না এটাও কিন্তু গ্লাস ডোর। আর এটার যে ডিজাইনটা আছে, আমরা এখন যে ফ্রিজগুলো দেখেছি এই ফ্রিজের মধ্যে এই ডিজাইন একটাও ছিল না, এখন এই যে ডিজাইনটা আছে এটা দেখেন আপনি, খুব ইজিলি আপনি মুভ করতে পারবেন এটার উপরে। সে এই খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, এই সবটাই তো লেভেল লেভেল থাকে, এটা আলাদা করে পকেট দিয়েছে, খুব সুন্দর করেছে এটা। আচ্ছা, এটার প্রাইস কেমন যাচ্ছে ভাইয়া? এটার প্রাইসটা হলো আপনার 36,990 টাকা। এটা আপনার যদি আমরা 20% ডিসকাউন্ট দিই তাহলে আসবে 30,300 টাকা। 30,300 টাকা। এটা কত লিটার বললেন যেন? এটা এটা লিটারটা হলো আপনার 341 লিটার হচ্ছে গ্রোস ভলিউম, 320 লিটার হলো নিট ভলিউম। আসলে আমি বরাবরই বলতেছি যে গ্রোস ভলিউমটা আসলে অ্যাকচুয়াল লিটার না, তারপরে যেহেতু আমার এখানে লিখা আছে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই, ওইখান থেকে কন্ডিশন আমরা পাঠাই, এটা আপনি ওইখান থেকে দেখে চেক করে সবকিছু ওকে করে আপনি ওইখান থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়ুন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম। هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتاب